অনেক আগে দুই জমিদার ছিল। একজন জমিদারের কাছে জমিটা ছোট, আরেকজন জমিদারের কাছে জমিটা আছে অনেক বড়। এখন দ্বিতীয় যে জমিদার, সে বলতো কি, ওই যে ছোট জমিদার আছে না, ওর তো কোনো জমি নাই, ওর চাইতে 20 গুণ বেশি জমি আমার কাছে আছে। ছোট জমিদার চিন্তা করলো যে ব্যাপারটা বোধহয় সত্য না, 20 গুণ হবে না, ঠিক আছে কিছু বেশি গুণ হবে, হয়তো 3-4 গুণ বেশি জমি হতে পারে, কিন্তু 20 গুণ যে বলছে এটা তো বলতে দেয়া ঠিক না। সে গিয়ে বলল, জমিদার সাহেব, আপনি বড় জমিদার তা আমি জানি, কিন্তু আপনার কাছে আমার 20 গুণ বেশি জমি আছে এই কথাটা সত্য না। এখন দ্বিতীয় যে জমিদার, সে বলছে, আচ্ছা ঠিক আছে, প্রমাণ করে দেখাও দেখি কিভাবে তোমার জমি 20 গুণ, আমার জমি তোমার চাইতে 20 গুণ বেশি না। তখন প্রথম যে জমিদার কিছু হিসাব নিকাশ শুরু করলো। সে বলল যে দুইটা জমি যেহেতু আছে, তাদের দৈর্ঘ্যের অনুপাতও আছে, দৈর্ঘ্যের দিক দিয়ে দুইটার ভিতরে ডিফারেন্সটা খুব বেশি না। প্রথম জমিদার, তার কাছে যদি 3 পরিমাণ জমি থাকে, জমির দৈর্ঘ্য যদি 3 হয়, দ্বিতীয় জমিদারের জমির দৈর্ঘ্যটা হলো গিয়ে 4। তাহলে এভাবে আমরা চিন্তা করতে পারি যে প্রথম জমিদারের এটা 3x পরিমাণ দৈর্ঘ্য এবং এরটা 4x পরিমাণ দৈর্ঘ্য। এরপরে প্রস্থের অনুপাত। এখন প্রথম জমিদার যে, তার জমির প্রস্থ 2x, অথবা এখানে x না বলে 2y ধরে নিব আমরা, 2y পরিমাণ হতে পারে এটা, 2y। এবং এই যে দ্বিতীয় জমিদার, তারটা যথেষ্ট বড়, এটা হলো কি 5y, যথেষ্ট বড়, 5y পরিমাণ তার জমির প্রস্থ। এখন কথা হলো গিয়ে এই পুরো জমিটার ক্ষেত্রফল নিয়ে চিন্তা করতে হবে। ধরা যাক এইখানে জমির ক্ষেত্রফলটা কত, 6xy, আর এইখানে জমির ক্ষেত্রফলটা কত হচ্ছে, 4×5 অর্থাৎ 20xy। আমরা ক্ষেত্রফল তো জানি যে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই ক্ষেত্রফল বের হয়ে যায়। তাহলে দেখো তো, এই লোকের কাছে আছে 6xy অর্থাৎ ছোট জমিদার, আর বড় যে জমিদার তার কাছে আছে 20xy। তোমার কি মনে হয় এর কাছে ওর চাইতে 20 গুণ বেশি পরিমাণ জমি আছে? অবশ্যই না, ওর কাছে মোটামুটি 3-4 গুণ বেশি জমি আছে। হিসাব করতে গেলে দেখা যাবে 3.2 সামথিং গুণ বেশি জমি আছে। এখন আসো, যদি এই জমিদার তার নিজের জমির ক্ষেত্রফল জানতোই, তাহলে সে তার ক্ষেত্রফল বের করতে পারতো কিনা, আমরা সেই হিসাবটা করে ফেলি। একটা জমির ক্ষেত্রফল দেয়া আছে 432 বর্গমিটার। জমির দৈর্ঘ্য আর প্রস্থের সাথে অপর একটা জমির দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত 3:4 এবং 2:5। তাহলে এই যে জমিটা, এটার দৈর্ঘ্য যদি 3 পরিমাণ হয়, এটার দৈর্ঘ্য 4 পরিমাণ, এটার প্রস্থ যদি 3:4 আর এখানে 2:5, এটার যদি 2 হয় এটা হবে 5 পরিমাণ। তাহলে আমার কাজ হলো গিয়ে এই নতুন যে জমিটা, অপর যে জমিটা, তার ক্ষেত্রফল বের করা। তার জন্য আমার কাছে, আমি ধরে নিচ্ছি যেহেতু দৈর্ঘ্য 3:4, এটাকে ধরে নিলাম 3x এবং এটাকে ধরে নিলাম 4x, আবার এটাকে 2y, এটাকে বলে নিলাম 5y। এখন বলতো 3x, 2x, এই যে 6xy, এটাই কি তার ক্ষেত্রফল না? 6xy এর মান দেয়া আছে 432 বর্গমিটার। আবার এই ক্ষেত্রে আমার মান বের করা লাগবে 20xy, কারণ এটার ক্ষেত্রফল 20xy হচ্ছে। এখন 20xy এর মান নির্ণয় করার জন্য যথেষ্ট ইনফরমেশন আমি এখান থেকেই পেয়ে যাই। 20xy সমান আমি বলতে পারি যে 6xy এখানে আছে 20/6, কারণ 6 কেটে গেলে তো সেই 20xy থাকে। 20/6×432। এখন আমরা যদি 6 আর 432 কাটাকাটি করে ফেলি তখন কত আসে? আমরা ক্রিকেট খেলায় জানি যে 1 ওভার 6টা বল দিয়ে হয়, ওখান থেকে আমরা মাথায় নিতে পারি যে 300 বলে 50 ওভার, তেমনি 132 যখন, তখন আরও কতগুলো, 132 বলে হয় 22 ওভার, তাহলে 72 হবে এখানে, 20×72 অর্থাৎ 1440। এভাবেই আমরা অপর জমির ক্ষেত্রফলটাও নির্ণয় করে ফেলতে পারলাম। তাহলে মূল কনসেপ্টটা তোমাদেরকে দিয়ে দেই। অনেক সময় এমন হতে পারে যে হ্যাঁ, দৈর্ঘ্য একটা জমির দৈর্ঘ্য দেওয়া আছে, আরেকটা জমির দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, জাস্ট দৈর্ঘ্যের অনুপাত, ধরা যাক 1:3 এরকম একটা হলো, একটাকে তখন তুমি x ধরে নিবা, আরেকটাকে তখন 3x ধরে নিবা। আবার ধরো প্রস্থের অনুপাত দেওয়া আছে 2:5, তখন এটাকে ধরে নিবা 2y আর এটাকে ধরে নিবা 5y। তারপরে তুমি ক্ষেত্রফলের কাজগুলো সহজেই করে ফেলতে পারবে।